বিগত কয়েকদিন আগে আমার ফ্যাক্টরি একটা আবদুল্লাহ জেল পাড়া যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে সেখানে আপনার এই বাহিনী আমাকে যে সাহায্য করেছে অকল্পনীয়। এটা এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ না থাকলে মনে হয় আমার ফ্যাক্টরি এক দুই মাসে চালু করতে পারতাম না, যেটা আমরা চার পাঁচ দিনই চালু করতে পেরেছি। সেখানে আপনার এসপি সাহেব না বললে হয় না এবং আইনুল সাহেব, বশির সাহেব সহ সেখানে যেভাবে তাদের ফোর্স পাঠিয়েছে, এটা মনে হয়েছে যে তাদের ফ্যাক্টরি, আমার ফ্যাক্টরি না। সেই সাথে আরেকজনের কথা না বললে হয় না, সে আমাদের বিকেবের প্রেসিডেন্ট সেলিম হোসেন ভাই, আমাদের মানে সংসদ সদস্য, উনি আমার এই ঘটনাটা যেভাবে নিয়েছে মনে হচ্ছে ফ্যাক্টরি দেবো না। এক পর্যায়ে সে বলেছে যে ফ্যাক্টরি কি আমি চালাবো না আপনি চালাবেন, আমি না আপনি চালাবেন তাহলে সব ওয়ার্কার বের হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। আপনার ছোট্ট করে ঘটনা বলি, এই কোভিড টাইমে আমরা একটা জিনিস বন্ধ করেছি, আমাদের বর্ডার অফ প্রাইভ ফিফটি পার্সেন্ট তুমি এসে ক্রীড়াগত তথাকথিত কিছু শ্রমিক নেতা আমাদের ভিতরের শ্রমিকদের উস্কানি দিয়ে শুধু ভান চুরি করে নাই। আমাদের একজন রিটায়ার্ড মেজর ছিলেন, অত্যন্ত অনেস্ট লোক, যে প্রধানমন্ত্রী দপ্তরে 7 বছর কাজ করছেন, সেই মেজরকে শারীরিকভাবে তাকে মারপিট করছে। শুধু মেজরকে না, এই সাইডে যত লোক ছিল সবাইকে তারা রড দিয়ে পিটেছে এবং ভাঙচুর করছে। এই ঘটনা শোনার পরে আমাদের সেলিম ভাই অত্যন্ত রাগান্বিত হয়ে গেছে, সে অর্ডার দিয়েছে বিকিবের কয়েকজন ডাইরেক্টর শহীদ সিনিয়র ভাইস সোহেল শাহ আশি, তারপরে রতন বাবু আরো শহীদ, হ্যাঁ রতন বাবু, তারাকে আমার সাথে দিন আমার পাশে দাঁড়িয়েছে। সেই সাথে এই অগণিত ফোর্স আমাদের এসপি সাহেব পাঠিয়েছেন, আমি কৃতজ্ঞ এসপি সাহেবের কাছে, আমি কৃতজ্ঞ আইনুল সাহেবের কাছে, বশির সাহেবের কাছে, আপনাদের সমস্ত বাহিনীর কাছে। আমি শুধু এই ফোরামে আপনাকে পাবো বিদায় আপনার দাওয়াতে, আমি এসপি সাহেব দাওয়াতে আসছি এবং শুধু আমার কৃতজ্ঞতা জানার জন্য আসছি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ না থাকলে হয়তো আমাদের ফ্যাক্টরি চালাতে পারতাম না। সামনে আমাদের আরো দুর্যোগ আসবে, কারণ আপনারা এই ভাইরা জানেন যে যেভাবে আমাদের শ্রমিকের বেতন বাড়তেছে, 5% বেতন বৃদ্ধি দিতে হবে, কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের সিএম পায়ার দিন দিন কমে গেছে, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের তো কোনো জানা নাই। কাজেই আমরা ইচ্ছা করে কোনো শ্রমিককে আমরা বেতন কম দিব না বা না দিব না, আইন সবাই রক্ষা করব, কিন্তু আপনাদের পাশে আমরা যেভাবে পাচ্ছি এটা যেন ভবিষ্যতে পাই। আজকে জানেন সিনারের কি অবস্থা, যে সমস্ত আমরা যত বড় ফ্যাক্টরি করছি তার মাথা ব্যথা আরো তত বেশি হয়েছে। আমার ভালো কাটে ফ্যাক্টরি আছে, আমার মারতে ফ্যাক্টরি আছে, আমরা শুধু গার্মেন্টসে না, আমরা স্পিনিং এ সোয়েটারে অনেক কিছু জড়িত আছি। কাজে আমি আশা করি আপনার সাথে পরিচয় হওয়ার খুব ভালো লাগলো, আপনার এই সহযোগিতা, আপনার এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতা আমরা সবসময় পাবো। আর অন্যান্য ভাইরা বলেছেন যে আরো অন্যান্য সমস্যা আছে, সেগুলো আপনারা দেখবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনাকে কাছে পেয়ে আপনার মাধ্যমে আপনার সমস্ত লোকজনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানার জন্য এখানে আসছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।